হ্যালো হ্যালো, ওয়েলকাম অ্যাগেন গাইস। তো এই টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের ফন্টগুলো কালেক্ট করতে পারি, যেই ফন্টগুলো আমরা এখানে দেখেছিলাম ফটোশপে, যেটা ল্যাটো ফন্ট। আর সাথে আমি আপনাদেরকে গাইস আমার এই রেডিমেড টেমপ্লেটটা দিব, যেটা আমি বানিয়েছি গাইস। এটা দিয়ে কাজ করতে গাইস আপনাদের কোনো কিছু করা লাগবে না, আমি যা সব আপনার জন্য রেডিমেড করে রেখেছি। আপনারা যা গাইস এই টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো গাইস এখানে একটু ব্রিফলি বলে দিই কী কী আছে। তো গাইস এটা ইনডেক্স ডট এইচটিএমএল, যেখানে আমি বুটস্ট্র্যাপ লিঙ্ক করে রেখেছি। অল ডট মিন ডট সিএস গেছে, এটা হচ্ছে গেছে ফন্ট অসামের অল ডট মিন ডট সিএস গেছে। আমরা এখানে আমাদের ফন্ট অসাম লাগতে পারে, এর জন্য আমি গেছি এখানে অল ডট মিন ডট সিএস এটা রেখেছি। আর গাইস এখানে আছে স্টাইল ডট সিএস, যেটা হচ্ছে গেছে আমাদের স্টাইল শিট, ওকে, যেখানে আমরা আমাদের স্টাইলগুলো করবো। আর গাইস এই প্রজেক্ট আমি সাস দিয়ে করবো না, এটা আমি পিওর সিএসএস দিয়ে করবো, ওকে। কারণ এটা গাইস যেহেতু এটা বিগিনারদের জন্য, অনেকে হয়তো সাস নাও জানতে পারেন, সাস লেস সিএসএস প্রি প্রসেসর কী, এর জন্য আমি গাইস এটাকে সিএসএস রাখতেছি। তারপর গেছে এখানে জেকুরির আমি 3.4.1 গেছে একবার লেটেস্ট যে ভার্সনটা এটা ইউজ করবো, এটা আমি লিঙ্ক আপ করে রেখেছি। আর দেন গাইছে এখানে পপার জেস, যেটা গেছে বুটস্ট্র্যাপের একটা কি বলবো হেল্পিং ধরতে পারেন, হেল্পিং একটা সাপোর্টিং জেস ফাইল, যেটা না থাকলে বুটস্ট্র্যাপের অনেকগুলো জাভাস্ক্রিপ্ট মজুল কাজ করে না, এই জন্য গেছে পপার ডট মিন ডট জেসটা লিঙ্ক আপ রেখেছি। এখানে গেছে বুটস্ট্র্যাপের জেস ফাইলটা, যে কারণে আমরা গেছে বুটস্ট্র্যাপের অনেকগুলো মডিউল ইউজ করবো, যেগুলো আমি এটা রেখেছি। অ্যান্ড গেছে ফাইনালি মেন ডট জেস, যেটা হচ্ছে গেছে আমাদের জেস ফাইল। স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস আমি জাস্ট একটা কমন সিএসএস রেখেছি, যেখানে গাইস একটা স্টার সাইন, মানে এটাকে ইউনিভার্সাল সিলেক্টর বলা হয়, যেখানে গেছে মার্জিন প্যাডিং আউটলাইন 0, ইউএল ওয়েল গেছে আমি লিস্ট স্টাইল নান রেখেছি, এ এ হোবার এ লিঙ্ক এ অ্যাক্টিভে গেছে আমি টেক্সট ডিকোশন নান রেখেছি। আর গাইস এখানে ডট বিজিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এটা গাইস পরে অনেক কাজে লাগবে, ওকে, এই জন্য আমি রেখেছি। আর দেন গাইস মেন ডট জিএস গেছে আমি জাস্ট জেকুরি রেডিমেড ফাংশনটা কল করে রেখেছি, কারণ গাইস এই টেমপ্লেটটা বানাতে গিয়ে আমাদের অনেকগুলো জেকুরি প্লাগইনে কাজ লাগবে, ওকে। যেমন এখানে একটা স্লাইডার আছে গাইস, আমরা স্লাইডার ইউজ করবো। তো গাইস টাইম আসলে আমি গাইস সবই একে একে দেখাবো, ওকে। অ্যান্ড গাইস ফাইনালি আসি আমাদের ফন্টটা। তো গাইস আমরা ফন্ট এটা এখানে গুগল ফন্ট ইউজ করবো, গাইস আমি কোনো কাস্টম ফন্ট লোড করতে চাচ্ছি না, এতে সাইট অনেক হেভি হয়ে যায়। তো গাইস আমি সাজেস্ট করবো আপনারা গুগল ফন্ট ইউজ করুন। তো গাইস গুগল ফন্ট ডট গুগল ডট কমে আপনারা যদি যান, তাহলে ডাউনলোডিং গাইস আমি ডিসক্রিপশন, সরি এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো গাইস ফন্টস ডট গুগল ডট কমে আপনারা যদি যান, আপনারা এখানে হিউজ পরিমাণ ফন্ট পেয়ে যাবেন ফন্ট। তো গাইস এখানে সার্চে যে যদি আমি গাইস জাস্ট ল্যাটো সার্চ করি, এখানে গেছে আমরা ডাউনলোড করবো না, এখানে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এখানে লিঙ্ক দেয়, আমরা এই লিঙ্কটা কাজ দিয়ে দিলে হয়ে যাবে, অটোমেটিক ফন্ট আমাদের ওয়েবসাইটে কাজ করবে। তো ল্যাটো লেগে সার্চ করলাম, এখানে দেখুন ল্যাটো এসে পড়েছে, ওকে। এখন দেন আমরা গেছি এখানে যদি প্লাস সিম্বলটাতে ক্লিক করবো, প্লাস সিম্বলটাতে ক্লিক করলে গেছে দেখুন এখানে একটা ফ্যামিলি সিলেক্ট হয়েছে, এটাতে গেছে ক্লিক করবো। ক্লিক করে গেছে এখানে ফন্টটা নেওয়ার দুইটা ওয়ে আছে, একটা গেছে এইচটিএমএল ও একটা সিএসএস ওয়ে। আমি গেছি সিএসএস ওয়েটা মোটেও সাজেস্ট করি না, আমি এইচটিএমএল ওয়েটা দেখাবো যেটা স্ট্যান্ডার্ড। এখানে গেছে দেখুন, তার আগে আমরা একটু কাস্টমাইজে চলে যাই। তো গাইস এখানে কাস্টমাইজে গেলে দেখুন আমরা ল্যাটোর কী কী ফন্ট এখানে চাচ্ছি, রেগুলার, হ্যাঁ আমরা রেগুলার অবশ্যই চাচ্ছি, আর আমাদের বোল্ডও দরকার, ওকে গাইস। আমরা দেখেছিলাম যে এখানে কয়েকটা জায়গায় ল্যাটো বোল্ড ইউজ করা হয়েছে, যেখানে দেখুন গাইস ফন্ট একটু বোল্ড লাগতেছে, ওখানে ল্যাটো বোল্ড ইউজ করা হয়েছে, আর যেখানে লাইট ওখানে ল্যাটো লাইট ইউজ করা হয়েছে, ওকে। আর গাইস আমি আরেকটা সফটওয়্যার আপনাদেরকে সাজেস্ট করবো ইউজ করতে, যেটা নাম হচ্ছে পিকজি। গাইস এটা খুবই ইজি একটা সফটওয়্যার, এটা গাইস জাস্ট অনলাইনে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন পিকজি। তো গাইস এটা এটা জাস্ট কি করে, এটা গাইস কালার সিলেক্ট করার জন্য অনেক হেল্পফুল। তো গাইস ধরুন যে এখানে কি কালার ইউজ হয়েছে, দেখুন এই যে আমি মাউসটা এটার উপর নিয়ে গেলে এটা দেখুন কালারটা শুরু করে, আর এখানে আমি কন্ট্রোল অল্ট জেড চাপি তাহলে এটা বড় হয়ে আসে, আর এখানে আমি গাইস ইজিলি কালারটা পিক করতে পারি, ওকে। তারপরে কন্ট্রোল অল্ট সি দিলে কালার কোডটা কপি হয়ে যায়। তো গাইস আমি এটা সাজেস্ট করবো আপনারা জাস্ট গুগল অনলাইন সার্চ দিন, পিকজি পেয়ে যাবেন, ওকে। তো গাইস দেন আমরা এখানে বোল্ড এই দুইটা নিয়েছি, আমি এটা কেটে দিচ্ছি পিকজিটা। আর গাইস পিকজি পোর্টেবল ভার্সনে পাওয়া যায়, ওকে। আর এমবেডে গেলাম, এমবেডে গিয়ে গেছে এখানে দেখুন একটা এইচটিএমএল এর লিঙ্ক জেনারেট হয়ে গেছে, এই লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করুন। কপি করে আমরা জাস্ট আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল আসবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল এসে আমি গেছে আমার সিএসএস এর শেষ হওয়ার আগে দিচ্ছি, যাতে আমরা রোবাইট করতে পারি। এখানে গেছে আমি পেস্ট করে দিলাম, ওকে, জাস্ট ইন্ড। আর এখানে গেছে আপনারা চাইলে কমেন্ট দিয়ে নিতে পারেন, আমি কমেন্ট দিয়ে নিবো পরে, এখন আর দিচ্ছি না, ওকে গাইস। এটা জাস্ট এখানে রাখুন আর সেভ করে নিন ফাইলটা, তাহলে আমরা গাইস এবার ল্যাটো ফোন ইউজ করার জন্য রেডি। কিন্তু গাইস ল্যাটো ফোন এখন আমরা যেখানে যেখানে ইউজ করবো, ধরুন এখানে একটা এইচ ওয়ান আছে, একটা এইচ ওয়ান, এইচ ওয়ানের ধরুন যে আমরা এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে যাচ্ছি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আমাদের কাছে এখানে কী দেওয়া লাগবে, এখানে গাইস সেই নামটা দেওয়া লাগবে যে নামটা এখানে প্রোভাইড করা হয়েছে, ল্যাটো আর স্যান শেরিফ, মানে গাইস এতটুকু আমরা কপি করলাম, আমাদেরকে গাইস এখানে এই নামটা ইউজ করা লাগবে, তাহলে আমি ফন্টটা ইউজ করতে পারবো। গাইস এখানে ফার্স্টে ল্যাটো রাখা হয়েছে, কারণ এটা মেন ফন্ট এই যে ল্যাটোটা, আর কোনো কারণবশত যদি গাইস ল্যাটো লোড না হয়, তাহলে বাই ডিফল্ট ফন্ট স্যান শেরিফটা লোড হয়ে যাবে, ওকে। তো এই জন্য এটা রাখা হয়েছে। তো জাস্ট এবার যদি এইভাবে আমরা ফন্ট ইউজ করতে পারি, ওকে, তো এটা জাস্ট কপি করে রাখুন বারবার, যাতে আমরা ইউজ করতে পারি।
ওকে জাস্ট এতটুকুই, তো এই টোলে এতটুকুই, নেক্সট টোলে দেখার আমন্ত্রণ রইলো, যেখানে আমরা গাইস ডিরেক্টলি এটা বিল্ড করে স্টার্ট করব। ওকে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।